সম্মানিত ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ। এই সপ্তাহের বিষয়গুলো হলো গণিত, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। আজ শারীরিক শিক্ষা বিষয়, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টটি। মাহিম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে বিদ্যালয়ের মাঠে কিছু তাঁবু খাটানো দেখে তার কৌতূহল সৃষ্টি হয়। সে তাঁবুর কাছে গিয়ে জানতে পারল স্কাউটিং ক্যাম্প হচ্ছে। ক্যাম্পিংয়ে উপদল পদ্ধতি দেখে তার ভালো লাগলো। সে স্কাউটিংয়ের ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করল। তুমি কি কারণে স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে চাও তা ব্যাখ্যা করো। অ্যাসাইনমেন্টের শিরোনাম, দ্বিতীয় অধ্যায়, স্কাউটিং ও গার্ল গাইডিং। আমি যে কারণে স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। ব্রিটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল 1907 সালে শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং এবং 1910 সালে গার্ল গাইডের ধারণা প্রবর্তন করেন। তিনি মেয়েদের জন্য তার বোন এগনেসকে গার্ল গাইডের দায়িত্ব প্রদান করেন। এগনেস তার দায়িত্ব যথাযথভাবে পালন করে এই আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন। দুস্থ মানবতার সেবা, নৈতিক মূল্যবোধের উন্নয়ন, সুসমন্বিত শারীরিক ও মানসিক বিকাশ, ধর্মীয় সহনশীলতা প্রভৃতি গুণাবলী অর্জনের সহায়ক শক্তি হিসেবে স্কাউটিং ও গার্ল গাইডিং আন্দোলন বিশ্বব্যাপী প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। মাহিম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে বিদ্যালয়ের মাঠে কিছু তাঁবু খাটানো দেখে তার কৌতূহল সৃষ্টি হয়। সে তাঁবুর কাছে গিয়ে জানতে পারল স্কাউটিং ক্যাম্প হচ্ছে। ক্যাম্পিংয়ে উপদল পদ্ধতি দেখে তার ভালো লাগলো। সে স্কাউটিংয়ের ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করল। স্কাউট ও গাইডদের সকল কাজ উপদল পদ্ধতিতে পরিচালিত হয়। এই পদ্ধতিতে 8 জন স্কাউট ও গাইড বা গাইড নিয়ে একটি উপদল গঠিত হয়। উপদল কার্যক্রম পরিচালনা, উপদল পতাকা বহন ও উপদল সদস্যদের বিভিন্ন কাজে সাহায্যের জন্য প্রত্যেক উপদল থেকে দক্ষ, অভিজ্ঞ ও নেতৃত্ব দানে সক্ষম স্কাউট বা গাইডকে নিয়ম মোতাবেক উপদল নেতা নিয়োগ করা হয়। উপদলের অন্যান্য সদস্যদের বিভিন্ন দায়িত্ব থাকে। প্রত্যেক উপদলের আলাদা নাম, চিহ্ন, পরিচয়ের ডাক এবং কার্যক্রম পরিচালনার স্থান থাকে। উপদলের বিভিন্ন কার্যাবলী পরিচালনার সুবিধার জন্য সবার নাম, ঠিকানা এবং অন্যান্য পরিচিতি মনে রাখতে হয়। মনে রাখার সুবিধার জন্য ডায়েরি বা নোটবুকে সবার নাম, ঠিকানা লিখে রাখতে হয়। উপদল পদ্ধতি ছেলে মেয়েদের সচেতন করার জন্য সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু আমি যে কারণে স্কাউটিং করতে চাই তা হলো ব্যাচ পদ্ধতি। বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা, পারদর্শিতা ও নৈপুণ্য অর্জনের স্বীকৃতি প্রদানের নিদর্শন হলো ব্যাচ। ব্যাচগুলো অর্জন করার পর স্কাউট ও গাইড তাদের পোশাকে তা পরিধান করে। স্কাউট ও গাইডের অর্জিত যোগ্যতা তাদের পোশাকে প্রদর্শিত হয়। এই পদ্ধতি তাদের আরও দক্ষতা, পারদর্শিতা ও নৈপুণ্য অর্জনে প্রেরণা যোগায়। আর এই পদ্ধতিতে আমি মুগ্ধ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুখে থাকবেন।